কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, নিরাপদে আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তো ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় আজকে আমি আবারও তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি উচ্চ মাধ্যমিক শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ে গদ্য নিয়ে। গত ক্লাসে আমি তোমাদের যে গদ্যটা পড়িয়েছিলাম, অর্থাৎ গদ্যাংশ থেকে তোমাদের সিলেবাসের অন্তর্গত আহ্বান, তোমরা উচ্চারণ করো আহ্বান, কিন্তু এটা হবে আহ্বান, আহ্বান। এই গল্পটা নিয়ে, চমৎকার একটা ছোট গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। তো মূল ক্লাসে যাওয়ার আগে যে কাজটা করতে হবে, বাংলা মূল বই, খাতা এবং কলম নিয়ে তৈরি হয়ে যাও। তো আমি ক্লাসে শুরু করার আগে যে বিষয়টা জানতে চাচ্ছি যে আমার কথা তোমরা ঠিক মতন শুনতে পাচ্ছ কি না, বোর্ড দেখা যাচ্ছে কি না, একটু আমার কথা সাউন্ড ক্লিয়ার আছে কি না, এই বিষয়টা তোমরা একটু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দাও শিক্ষার্থীরা। আচ্ছা, হ্যাঁ মহিদুল, হ্যাঁ ভালো আছি, ঠিক আছে। তো আর আমার সাথে যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন তাদের সকলকে আমার ক্লাসে স্বাগত এবং অভিনন্দন। তো ক্লাস শুরু করছি। গত দিন যতটুকু পড়িয়েছিলাম, তো এই গল্পটার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ লাইন আছে যে ওর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে, ওর ডাক এবার আমি আর তাচ্ছিল্য করতে পারিনি। শিক্ষার্থীরা, আহ্বান মানে কি? আহ্বান মানে হচ্ছে ডাক। এই যে তোমাদের এই গল্পটার মধ্যে একদম লাস্টের দিকে একটা লাইন আছে যে ওর ডাক এবার আমি আর তাচ্ছিল্য করতে পারলাম না, অর্থাৎ এখানে দুজন ব্যক্তি আছেন, একজন হচ্ছেন লেখক অর্থাৎ গল্পকথক, তিনি হচ্ছেন সনাতন ধর্মাবলম্বী, আর একজন হচ্ছেন বৃদ্ধা, অর্থাৎ দুইটা মূল চরিত্র, দুইজন মূল চরিত্রের মানুষ, একজন হচ্ছে সনাতন ধর্মাবলম্বী লেখক এবং বৃদ্ধা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বী। তো এই যে দুইজনের মধ্যে যে বিষয়টা দেখতে পাচ্ছি আমরা গল্পটার মধ্যে, খুবই চমৎকার একটা গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, উদার মানবিক সম্পর্কের গল্প। এই গল্পটার মধ্যে কোনো শ্রেণীভেদ, কোনো বৈষম্য, কোনো বিভেদ, কোনো উঁচু নিচু বংশ বা ধর্ম কোনো কিছু নিয়েই কিন্তু কোনো বাড়াবাড়ি আমরা দেখতে পাচ্ছি না। কারণ এখানে একটা জিনিসই দেখেছি, সেটা হচ্ছে যে লেখক এবং বৃদ্ধা দুজনের মধ্যে স্নেহের যে বন্ধন, ভালোবাসার যে টান, অর্থাৎ বৃদ্ধা লেখককে, বৃদ্ধারও যেমন কেউ নেই আপন বলতে, কেউ নেই স্বামী নেই ছেলে পুলে কেউ নেই, লেখকেরও আপন আর বলতে কেউ নেই। তো এখানে বৃদ্ধা লেখকের প্রতি তার যে ভালোবাসা, তার যে স্নেহের টান, সেই টানটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সব কিছুর ঊর্ধ্বে ধর্ম বর্ণ শ্রেণী পেশা সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা, উদার মানবিক সম্পর্ক। তো শিক্ষার্থীরা, আমি যতটুকু গল্পটা গত ক্লাসে বলেছিলাম, তো সেখান থেকে এখন আমি একটু দেখি বোর্ডের দিকে, দেখো যে লেখক গ্রামে এসেছিলেন কতবার। লেখক গ্রামে এসেছিলেন চারবার। চারবার তো আমরা প্রথমবার, অর্থাৎ যখন আমরা গল্পটা শুরু করেছি তখন আসে একটা হচ্ছে অজানা ছুটি। অজানা ছুটি অর্থাৎ কিসের যেন একটা ছুটিতে লেখক এসেছিলেন, কিসের কিসের যেন একটা ছুটিতে লেখক এসেছিলেন ওইখানে, কিসের যেন ছুটিতে এসেছিলেন ওখানে সময়টা বা কোন মাসটা এটা কিন্তু উল্লেখ করে দেওয়া নেই। দ্বিতীয়বার লেখক যখন আসেন জ্যৈষ্ঠ মাসের ছুটিতে, এরপর পাঁচ ছয় মাস পর আসেন লেখক আশ্বিন মাসের ছুটিতে। তো আশ্বিন মাসের ছুটিতে লেখক যখন আসেন তখন কি হন, তো একদিন হচ্ছে আসার পর লেখককে কি করে, লেখককে বুড়ি বলেছিলেন যে, মানে বুড়ি যে বৃদ্ধা অর্থাৎ বুড়ি যে ঘরটাতে থাকতেন, লেখককে বলেছিলেন যে তুই একবার অর্থাৎ আমার ঘরখানা না হয় দেখতে গেলি, তোর জন্য আমি
খাজুর পাতার চাটাই বুনে রেখেলাম, অর্থাৎ খাজুর মানে খেজুর গাছের পাতা থেকে যে মাদুর বা পাটি, সেটা বৃদ্ধা লেখককে ভালোবেসে লেখক বৃদ্ধার বাসায় যাবেন এবং সেখানে তাকে বসতে দেওয়ার জন্য একটা খেজুর গাছের চাটাই বুনে রেখেছিল। তো এভাবেই হলো বুড়ি এবং লেখকের মানে দুজনের ঘটনা আবর্তিত হয়েছে এই গল্পটার মধ্যে। তো লেখক লেখকের জন্য বুড়ি আবার কী কী নিয়ে আসতেন, অর্থাৎ বৃদ্ধা নিয়ে আসতেন কি, মাঝে মাঝে এসেছিলেন, গোটা কতক আম নিয়ে এসেছিলেন, প্রথমে আমরা দেখতে পেয়েছি আম নিয়ে এসেছিলেন, দুধ নিয়ে এসেছিলেন, আবার কচি শশা, জালি কচি শশা নিয়ে এসে বলেছিলেন যে নুন দিয়ে খাও দেখি মোর সামনে, তবে পাতিলেবু, কাঁচা কলা এবং এক ফালি কুমড়া। শিক্ষার্থীরা, এই যে লেখকের জন্য বৃদ্ধা যা যা নিয়ে আসতেন সেটা আমাদের মনে রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের যে MCQ অর্থাৎ আমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন এবং বহুপদী সমাপ্তি সূচক যে প্রশ্নগুলো হয় বহু নির্বাচনীতে, সেটা আমাদের জানতে হবে, কারণ তখন তো সেখানে অনেকগুলো কথা দেওয়া থাকে, অনেকগুলো আমাদের বিক্ষেপক দেওয়া থাকে, সেজন্য আমাদের সবগুলোই জানতে হবে যে আম, দুধ, কচি শসা, পাতিলেবু, কাঁচকলা এবং এক ফালি কুমড়া। আর শিক্ষার্থীরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবে যে এইখানে অর্থাৎ এই গল্পটাতে দুটি মাসের নাম আছে, একটা হচ্ছে জ্যৈষ্ঠ মাস, আচ্ছা আশ্বিন, আর ঋতু হচ্ছে শরৎ ঋতু, ঋতু হচ্ছে শরৎ ঋতু। তো এই গেল হচ্ছে লেখকের জন্য বৃদ্ধা যা যা নিয়ে আসতেন। তো পুনরায় লেখক আবার গ্রামে আসেন কবে, 5-6 মাস পর, আশ্বিন মাসে পুনরায় লেখক আবার গ্রামে আসেন, 5-6 মাস পর, আশ্বিন মাসে, মাসের শেষে। তো কয়েকদিন পরে উনি ঘরের মধ্যে বসে আছেন, তো বাইরের থেকে একজন জিজ্ঞাসা করছেন যে বাবু ঘরে আছেন না, অর্থাৎ এই যে লোকটা এটা হচ্ছে মধ্যবয়সী স্ত্রীলোক। তো উনি বলছেন যে অর্থাৎ বৃদ্ধা পাঠিয়ে দিয়েছে সেই মেয়েটাকে যে লেখকের খোঁজ খবর নেওয়ার জন্য, তো লেখকের খোঁজ খবর নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন, তো লেখকের কাছে দেখতে এসেছেন এবং সেই বুড়ি যে আসতে, সেই মেয়েটা এসে বলছেন যে বুড়ি যে আসতেন আপনার কাছে তেনার বড্ড অসুখ, অর্থাৎ সেই বৃদ্ধার বড় অনেক অসুখ হয়েছে। তো লেখককে বলেছেন যে লেখক যেন একবার বৃদ্ধাকে দেখতে যান, লেখক যেন একবার বৃদ্ধাকে দেখতে যান, এ কথাটা বলা হয়েছে। তো সে বোধহয় বাঁচবে না, তো সে বোধহয় বাঁচবে না এবং লেখক খুশি হয়ে একবার দেখে আসুন, মানে তিনি লেখককে বলছেন যে লেখক যদি বৃদ্ধাকে দেখতে যান তাহলে তিনি অনেক খুশি হবেন, কারণ তিনি আর বড্ড অসুখ, তিনি বোধহয় বাঁচবেন না। আচ্ছা শিক্ষার্থীরা, আমি একটু দেখি যে তোমরা কারা কারা আমার সাথে এই মুহূর্তে লাইভে আছো। জু ইসলাম, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আমি, তুমি কেমন আছো? মুহিদুল, হ্যাঁ তোমরা যারা লাইভে যুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তাহলে এখানে দেখো যে বুড়ি শুয়ে আছে একটা মাদুরের উপরে শুয়েছিল, তার বিছানাটা কেমন ছিল, তার বিছানাটা একটা মলিন একটা বালিশের মধ্যে শুয়ে ছিলেন। তো এখানে লেখক যখন বৃদ্ধাকে দেখতে গেলেন তখন বললেন যে তাকে বসতে দেওয়ার জন্য সেই যে খেজুরের পাতার যে চাটাই বুনে রেখেছিল সেই চাটাইটা ভেঙে গিয়েছিল, তো পরে আবার লেখকের জন্য নতুন করে একটা চাটাই বুনে রেখেছে, তো সেই চাটাটা বুনে রেখেছে লেখককে বসতে দেওয়ার জন্য। তো এখানে বৃদ্ধা যেহেতু অসুখ ছিল, তো বৃদ্ধা লেখকের কাছে একটা অনুযোগের সুরে আবদার করেছিল, একটা অনুযোগের আবদারটা ছিল যে আমি যদি মারা যাই তাহলে তুই আমার কাফনের কাপড়টা কিনে দিস। তো আচ্ছা, আমরা জানি যে আমরা তাদের কাছেই বা মা যারা আছেন বা আমরা তাদের কাছেই কিন্তু আবদার করতে পারি, আমরা কিন্তু সবার কাছে আবদার করতে পারি না, অনুযোগের সুরে বা কোনো কিছু, কিন্তু আমাদের আপনার অর্থাৎ খুব কাছের যারা আমরা তাদের কাছে আবদার করি। তো এখানে বৃদ্ধা কিন্তু কখনো লেখক যে অন্য ধর্মের বা লেখকের থেকে বৃদ্ধা থেকে লেখক আর্থিক দিক থেকেও অন্যরকম, কিন্তু বৃদ্ধার কিন্তু কখনো এটা মনে হয়নি, কারণ তিনি স্নেহের সন্তান তুল্য, স্নেহের জন্য তিনি সন্তান তুল্য স্নেহ দিয়ে লেখককে ভালোবাসতেন, এবং তিনি এই জন্যই মানে মারা যাওয়ার পরে যেন লেখক তার কাফনের কাপড়টা কিনে দেন সেটাই আবদার করেছিলেন। তো শিক্ষার্থীরা, আমরা এখানে লক্ষ্য করি যে দেখা যাচ্ছে যে
এই সময় কি করলেন, এই সময় আবার লেখক কি করলেন, লেখক আবার বৃদ্ধাকে দেখে আসার পরে আবার তার যে পাতানো মেয়ে ছিলেন সেই পাতানো মেয়েটার কাছে কিছু পথ্য কেনার জন্য দিয়ে আসলেন, পথ্য কেনার জন্য দিয়ে আসলেন। তো এরকমই হচ্ছে বছর খানেক আর লেখক কি হচ্ছে, তারপরে চতুর্থবার অর্থাৎ এক থেকে দেড় বছর পর, অর্থাৎ বছর খানেক লেখক আর গ্রামে যাননি। উনি যখন দেড় বছর পর গ্রামে আসলেন, কিসের ছুটিতে, শরতের ছুটিতে, শরতের ছুটির পরে গ্রামে আসতে ওনার তার সাথে দেখা হয়েছিল। শরতের ছুটির পরে যখন এই লাস্ট অর্থাৎ চতুর্থবার যখন গ্রামে আসলেন তখন দেখা হলো, তখন কার সাথে দেখা হয়েছিল, তখন দেখা হয়েছিল পরশু সর্দারের স্ত্রী দিগম্বরীর সঙ্গে। লেখকের দেখা হয়েছিল পরশু সর্দারের স্ত্রী দিগম্বরী, পরশু সর্দারের স্ত্রী দিগম্বরী, লেখকের দেখা হয়েছিল পরশু সর্দারের স্ত্রী দিগম্বরীর সাথে। তো দেখা হওয়ার পরে বলল যে ওমা, দিগম্বরী বলছে যে ওমা, মানে লেখককে বলছে যে ওমা তুমি আজই এলে, সে বৃদ্ধা যে গত রাতে মারা গিয়েছে। অর্থাৎ এই যে লেখকের সাথে, লেখক অনেক দিন পর অর্থাৎ এক থেকে দেড় বছর পর শরতের ছুটিতে গ্রামে আসলেন এবং গ্রামে ঢোকার পরে গ্রামের পশু সর্দারের স্ত্রী দিগম্বরীর সাথে দেখা হলো এবং দেখা হওয়ার পরে তিনি বললেন যে সে বুড়ি যে রাতে মারা গিয়েছে। তো লেখক এই কথাটা শুনলেন এবং বলল যে তোমার নাম করলো বড্ড, আমি এসেছি শুনে বুড়ির নাচ আমায় দেখা করতে এলো। তো অর্থাৎ লেখক যে এসেছেন, লেখক এসেছেন শুনে বুড়ির নাচজামাই দেখা করতে এলো। তখন লেখকের মনে হলো যে ওর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে, ওর ডাক এবার আমি আর তাচ্ছিল্য করতে পারিনি। অর্থাৎ স্নেহের যে টান, ভালোবাসার যে টান, সেই টানে লেখক আবার, অর্থাৎ এই যে লেখক চতুর্থবার গ্রামে আসেন শরতের ছুটিতে এবং সেই সময় এসে শোনেন যে বৃদ্ধা মারা গিয়েছেন। তো বৃদ্ধা মারা গিয়েছেন, তখন লেখকের মনে হয় যে বৃদ্ধা তার কাছে মারা যাওয়ার আগে কাফনের কাপড় দাবি করে, কাফনের কাপড় চেয়েছিলেন। তো এখানে কাফনের কাপড় চেয়েছিলেন, তো লেখক বৃদ্ধার কাফনের কাপড় কেনার জন্য টাকা দেন। দুজন ছেলে বৃদ্ধাকে কবর দেওয়ার জন্য কবর খুঁড়ছেন। তো এখানে হলো আরেকজন ছিলেন প্রবীণ শুকুর মিয়া। প্রবীণ শুকুর মিয়া বললেন যে তুমি তো জানো না যে তোমাকে কিন্তু বুড়ি অনেক ভালোবাসত, দাও এক কোদাল মাটি। লেখক ভালোবেসে বুড়ির কবরে এক কোদাল মাটি দিলেন। তখন লেখকের মনে হলো বুড়ি যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো বলে উঠত অমর গোপাল, অর্থাৎ ভালোবেসে বলে উঠত অমর গোপাল। তো এখানে আরেকটা বিষয় যে বৃদ্ধাকে মাটি দেওয়া হয়েছিল প্রাচীন একটা তিতিরাস গাছের তলায়, প্রাচীন একটা তিতিরাস গাছের তলায় বৃদ্ধাকে মাটি দেওয়া হয়েছিল। তো শিক্ষার্থীরা এই যে গল্পটা আহ্বান, আহ্বান মানে হচ্ছে ডাক, এই গল্পের যে নামকরণ আহ্বান সেটা কিন্তু এই লাইনটা থেকেই উঠে এসেছে যে ওর ডাক, ওর স্নেহাতুর আত্মা বহুদূর থেকে আমায় আহ্বান করে এনেছে, ওর ডাক আমি এবার আর তাচ্ছিল্য করতে পারিনি। অর্থাৎ আহ্বান গল্পের যে নামকরণ অর্থাৎ নামটা করা হয়েছে এই যে লাইনটা, এই লাইনটা থেকে, অর্থাৎ এই লাইনটার যে বৈশিষ্ট্য সেখান থেকে এই আহ্বান গল্পের নামকরণ করা হয়েছে। তো শিক্ষার্থীরা আহ্বান গল্পটার যে গল্পটা সেটা আমি বললাম। এরপরে আমি তোমাদেরকে এর যে মূল কথাটা সেটা একটু সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে যে এটা হলো উদার মানবিক সম্পর্কের গল্প। উদার মানবিক সম্পর্ক অর্থাৎ মানুষের স্নেহ মমতা, মানুষের স্নেহ মমতা প্রীতির যে বাঁধন, মানুষের স্নেহ মমতা প্রীতির, মানুষের স্নেহ মমতা প্রীতির যে বাঁধন তা ধন সম্পদে নয় বরঞ্চ হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শেই গড়ে ওঠে। অর্থাৎ হৃদয় দুইজন মানুষের, একজন মানুষের সাথে আরেকজন মানুষের যে মনের বা স্নেহের বা যে ভালোবাসার টান সেটার কিন্তু আন্তরিক স্পর্শেই গড়ে ওঠে। তো শিক্ষার্থীরা এখানে আমরা কি দেখেছি, এই গল্পটার মধ্যে দেখেছি যে এই গল্পটাতে আমরা দেখছি দারিদ্র্য পীড়িত মানুষের জীবনযাত্রার চিত্র আছে, বা কিন্তু এই গল্পের মধ্যে ধনী
এবং গরিবের যে বৈষম্য আমরা করে থাকি সেটা কিন্তু এই গল্পটার মধ্যে নেই। এই গল্পটার মধ্যে ধনী এবং গরিবের কোনো বৈষম্য আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ এখানে হচ্ছে লেখক এই গল্পে দুটি ভিন্ন ধর্ম, বর্ণ, আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কার মুক্ত মনোভঙ্গি প্রকাশ ঘটিয়েছেন। আচ্ছা শিক্ষার্থীরা, এইখান থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি। দেখো যে আহ্বান গল্পটি সংকলিত হয়েছে, আহ্বান গল্পটি আচ্ছা এটার উচ্চারণটা হবে হচ্ছে আহ্বান গল্পটি সংকলিত, আহ্বান গল্পটি সংকলিত হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে। ছোটো ছোটো প্রশ্নগুলোই কিন্তু তোমাদের বহুনির্বাচনীর জন্য আসে। দেখো যে পরশু সর্দারের বোন নাম কি? দিগম্বরী। পরশু সর্দারের বউয়ের নাম, পরশু সর্দারের বউয়ের নাম হলো দিগম্বরী। আচ্ছা বুড়িকে কবর দেওয়া হয় প্রাচীন তৃপ্তিরাজ গাছের তলায়। যদি প্রশ্ন হয় যে বৃদ্ধা বা বুড়িকে কোথায় কবর দেওয়া হয়, বুড়িকে কবর দেওয়া হয় প্রাচীন তৃপ্তিরাজ গাছের তলায়। আচ্ছা তারপর আরেকটি প্রশ্ন হতে পারে যে প্রবীণ শুকুর মিয়া একটি কথা বলেছিলেন, সেটি হচ্ছে প্রবীণ শুকুর মিয়া কী বলেছিলেন যে তোমায় যে বড্ড ভালোবাসত লেখককে, এটা প্রবীণ শুকুর মিয়ার উক্তি। আচ্ছা কবর খুঁড়ছে দুজন জোয়ান ছেলে। আচ্ছা গল্পকথকের সহপাঠী হচ্ছে আবেদ আলী। আচ্ছা শিক্ষার্থীরা, যারা এই মুহূর্তে লাইভে আছো, একটু যদি সামনে বই থাকে বইয়ে দাগিয়ে নাও, সামনে থাকলে বইয়ে যদি সামনে থাকে তাহলে দাগিয়ে নাও, আর না হলে একটু লিখে নাও এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, পারলে লিখে নাও। শিক্ষার্থীরা যদি সামনে বই থাকে না হলে দাগিয়ে নাও, না হলে হচ্ছে লিখে নাও। মূলত এই গল্পটাতে লেখক দুটি ভিন্ন ধর্ম, বর্ণ ও আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কারমুক্ত মনোভঙ্গি প্রকাশ ঘটিয়েছেন। অর্থাৎ এই আহ্বান গল্পের মধ্যে লেখক দুটি ভিন্ন ধর্ম, বর্ণ ও আর্থিক অবস্থানে বেড়ে ওঠা চরিত্রের মধ্যে সংকীর্ণতা ও সংস্কারমুক্ত মনোভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন। গোপালের জন্য বুড়ির নিঃস্বার্থ ভালোবাসা দেশকাল জাতি ধর্ম বর্ণ বিভেদের ঊর্ধ্বে। বৃদ্ধা যে গল্পকথক তাকে ভালোবেসে গোপাল বলে ডাকতেন, তো এই গোপালের জন্য যে বৃদ্ধার যে ভালোবাসা সেটা দেশকাল সমাজ বা পরিবার সব কিছুরই ঊর্ধ্বে। শিক্ষার্থীরা
তাহলে এই যে গল্পটা আমরা পড়েছি, এই গল্পটার মধ্যে কি ধনী দরিদ্রের শ্রেণীবিভাগ বৈষম্য, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব সংস্কার গোড়ামির ফলে গড়ে ওঠে তাও আজ বুঝে যেতে পারে কিসের মাধ্যমে? নিবিড় স্নেহ, উদার হৃদয়ের আন্তরিকতা ও মানবীয় দৃষ্টির ফলে। তাহলে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন দেখো যে এটা কি উদার মানবিক সম্পর্ক, উদার মানবিক সম্পর্ক। তারপরে কি আছে, ধনী দরিদ্রের শ্রেণীবিভাগ ও বৈষম্য, ধনী দরিদ্রের শ্রেণীবিভাগ ও বৈষম্য, মানে হচ্ছে পার্থক্য, বৈষম্য। তারপরে হচ্ছে সংস্কার গোড়ামি। তারপরে কি আছে, সংস্কার আছে গোড়ামি। তারপরে আছে হলো ধর্মের মানুষের মধ্যে দূরত্ব। আচ্ছা, তাহলে এই জিনিসগুলোর থেকে ঊর্ধ্বে কী হচ্ছে, স্নেহ মমতা প্রীতির যে বাঁধন, এ উদার মানবিক সম্পর্ক, এটা হচ্ছে এই গল্পটার মূল যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটি উদার মানবিক সম্পর্কের গল্প। এখানে যে ধনী দরিদ্রের যে শ্রেণীবিভাগ বা বৈষম্য আছে সেটা কিন্তু আমরা এই গল্পটার মধ্যে দেখতে পাইনি। কারণ হচ্ছে লেখক ছিলেন কিন্তু বিদ্যা থেকে আর্থিক দিক থেকে ভালো, এবং লেখকের যে অবস্থান বিদ্যা থেকে সেটাও ভালো, এখানে কিন্তু সেই বৈষম্যটা আমরা এই গল্পটার মধ্যে পাইনি। সংস্কার বা গোড়ামি বলতে, যেমন এখানে হচ্ছে লেখক ছিলেন সনাতনী ধর্মাবলম্বী আর বিদ্যা ছিলেন মুসলিম ধর্মাবলম্বী। তো এখানে মানে বিদ্যা মারা যাওয়ার পরে তার যে কাপড় কিনে দেওয়া থেকে শুরু করে বিদ্যার কবরে যে মাটি দেওয়া, সেটার মধ্যে কিন্তু আমরা কোনো সংস্কার, ধর্মীয় সংস্কার বা গোড়ামি কিন্তু দেখতে পাইনি। আচ্ছা, ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব, অর্থাৎ সনাতনী ধর্মাবলম্বী এবং মুসলিম ধর্মাবলম্বী দুইজন মানে দুইটা আলাদা ধর্মের মানুষের মধ্যে যে দূরত্ব বা ব্যবধান, সেটা কিন্তু এই গল্পটার মধ্যে অনুপস্থিত, অর্থাৎ এই গল্পটার মধ্যে কিন্তু আমরা সেটি পাইনি। তাহলে এই গল্পটার যে বিষয়টা সেটা হচ্ছে মানুষের স্নেহ মমতা প্রীতির যে বাঁধন, সেটা ধন সম্পদে নয় বরঞ্চ হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শেই গড়ে ওঠে। তো শিক্ষার্থীরা কারা কারা এখনো আছো, এলিনা আছো, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ এলিনা, ওয়ালাইকুম আসসালাম। জেরিন আমার ক্লাসটাতে নিয়মিতই থাকে, ধন্যবাদ। আচ্ছা, এখানে আর যে শব্দের অর্থগুলো আছে, মানে যে শব্দের অর্থগুলো বইয়ে আছে শব্দার্থগুলো, আমি ওগুলো বোর্ডে আর লিখছি না, কারণ তোমরা ওটা বই দেখেই পড়ে নিতে পারবে। আচ্ছা, বই দেখে পড়ে নিতে পারবে। তাহলে এই গল্পের যে মূল বিষয়টা সেটা হচ্ছে, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, গল্পটা হচ্ছে একজন বিদ্যা এবং গল্প কথা লেখক, যাকে বিদ্যা ভালোবেসে গোপাল নামে ডাকতেন, এই দুজনের মধ্যে স্নেহের যে বন্ধন, হৃদয়ের যে টান, ভালোবাসার যে আত্মিক বন্ধন, আত্মার যে মিলন, অর্থাৎ সন্তান বাৎসল্যতা, এগুলোই কিন্তু আমরা এই গল্পটার মধ্যে দেখতে পেয়েছি। যে কারণে দেখা গিয়েছে যে বুড়ি ভালোবেসে, অর্থাৎ বৃদ্ধা ভালোবেসে লেখকের জন্য এটা সেটা নিয়ে আসতেন, লেখক দুধ খেতে পারতেন না দেখে বৃদ্ধা তার জন্য দুধ নিয়ে এসে দিয়ে যেতেন, এমনকি তার গাছের কচি শশা, অর্থাৎ বৃদ্ধা নিজের কি আছে বা না আছে, নিজে খেতে পেতেন কি না পেতেন, তারপরেও তিনি ভালোবেসে লেখকের জন্য, অর্থাৎ লেখককে তিনি সন্তান তুল্য স্নেহের ছায়ায় স্নেহ দিয়ে
ভালোবাসতেন, স্নেহের জন্য ভালোবাসতেন, যে কারণে তার কয়েকটা বিষয় যেমন লেখকের জন্য যেমন তিনি খাবারগুলো নিয়েও গিয়েছেন ভালোবেসেছেন, এমনকি তার অনুযোগের সুরে লেখকের কাছে তা মারা যাওয়ার পরে কাফনের কাপড় চেয়েছেন। আবার এখানে প্রবীণ শুকুর মিয়া লেখককে বড্ড ভালোবাসতেন বুড়ি, অর্থাৎ সেই জন্য বলেছেন যে তার কবরে এক কোদাল মাটি দেওয়ার জন্য। তো আমাদের প্রথমে বলে রাখতে হবে যে এটা একটি ছোটো গল্প, এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনাবলী থেকে নেওয়া হয়েছে। এটি একটি উদার মানবিক সম্পর্কের গল্প। উদার মানবিক সম্পর্ক হচ্ছে এখানে যে আমরা যে মানুষের স্নেহ মমতা প্রীতির যে বাঁধন সেটা ধন সম্পদে কখনোই কিন্তু নয়, এটা হৃদয়ের নিবিড় আন্তরিকতা বা ভালোবাসার স্পর্শেই গড়ে ওঠে। তো শিক্ষার্থীরা, তোমাদের প্রতি এই গল্পটা পড়ে কিন্তু আমরা জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে আমাদের কিন্তু কখনো কোনো মানুষের প্রতি অমানবিক হলে চলবে না। আমাদের প্রত্যেকটা মানুষের প্রতি কী করতে হবে, মনোভঙ্গি হতে হবে মানবিক, আচরণও করতে হবে মানবিক। কারণ আমরা কখনোই আমাদের বিবেক বর্জিত হব না, আমরা আমাদের মানবিকতা দিয়ে আমাদের স্নেহ ভালোবাসা বা হৃদয়ের টান দিয়ে আমরা মানুষকে জয় করে নেব এবং বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে অবশ্যই স্নেহ করব। কারণ তোমরা যারা এখন আছো তোমরা কী করবে, তোমাদের যে ছোটো ভাই বোন আছে তাদেরকে অবশ্যই স্নেহ ভালোবাসা দেবে এবং যারা বড় তাদেরকে অবশ্যই আমরা সম্মান করব। এমনকি রাস্তা দিয়ে দেখা যাচ্ছে যে অনেক সময় রাস্তায় কোনো মানুষ রাস্তা পার হতে পারে না, কোনো কোনো সময় দেখা যায় বলে যে মা আমাকে একটু রাস্তা পার করে দাও না, আমি তো রাস্তা পার হতে পারছি না। কোনো সময় দেখা যায় খুবই বৃদ্ধা বা অন্ধ, আমরা কী করি, আমরা অনেক সময় কিন্তু তাকে রাস্তা পার করে দিই। বা দেখা যাচ্ছে যে আমি অনেককেই দেখেছি যে মাথায় খুব বড় বোঝা নিয়ে তিনি যাচ্ছেন, কোনো সময় অনেক হয়তো বা তাদের ঘেমে যাচ্ছে বা একটু পানি যাচ্ছেন, আমরা কী করি, তাদেরকে পানি খেতে দিই এবং তার তৃষ্ণা দূর করে দিই। তো এভাবেই কিন্তু আমরা একে অপরের উপরে মানবিক হয়ে উঠি, মানবিকতার মাধ্যমে কিন্তু আমরা অন্যদেরকে সম্মান এবং শ্রদ্ধাও করে থাকি। তো শিক্ষার্থীরা, আহ্বান গল্পের আজকে আমার এই ক্লাসটা ছিল দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্ব যেহেতু গত ক্লাসে তো আমি তোমাদেরকে লেখক সম্বন্ধে সামান্য কিছু বলেছিলাম, তো দেখি একটু মনে আছে কি না, মনে থাকলে কমেন্টস বক্সে একটু উত্তরগুলো করবে যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী যুগল উপন্যাসের নাম কী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী যুগল উপন্যাসের নাম কী, দেখি কারা কারা ক্লাসে মনোযোগী ছিলে এবং ক্লাসটা দেখেছো এবং বাসায় বই পড়েছো, তাহলে কমেন্টস বক্সে লেখো তো দেখি কেমন পারো, মনে আছে কি না দেখি লেখো। মনে আছে কারো? অনিমা, হ্যাঁ অনিমা, ওয়ালাইকুম আসসালাম। দেখো তো অনিমা দেখো তো তোমরা এগুলো পারো কি না। এই প্রশ্নটার উত্তর যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী যুগল উপন্যাসের নাম কি, দেখি কে কে এই প্রশ্নটার উত্তর লিখতে পারো, কমেন্টস বক্সে লেখো তো দেখি। আচ্ছা, লেখক কতবার গ্রামে এসেছিলেন, আরেকটা প্রশ্ন, লেখক কতবার গ্রামে এসেছিলেন, লেখক কতবার গ্রামে এসেছিলেন, লেখক কতবার গ্রামে এসেছিলেন, তিনটি প্রশ্ন দেবো। আরেকটি প্রশ্ন হচ্ছে বৃদ্ধাকে কোন গাছের নিচে কবর দেওয়া হয়েছিল, বৃদ্ধাকে আহ্বান গল্পে বৃদ্ধাকে কোন গাছের নিচে কবর দেওয়া হয়েছিল। যারা মনোযোগী এবং যারা নিয়মিত বই পড়ো আমি আশা করছি তারা অবশ্যই উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা পারছো কি? না, এখনও তো কারো সাড়া পাচ্ছি না আমি। তাহলে আজকে আহ্বান গল্পের গত ক্লাস এবং আজকের ক্লাস মিলিয়ে আমার দুটো ক্লাস হলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, কারণ এই গল্পটা পাঠ করে অর্থাৎ এই গল্পটা পাঠের মাধ্যমে আমরা মানুষের প্রতি মানুষের যে মানবিকতা বোধ সেটা জানতে পেরেছি। ধর্ম বর্ণ সংস্কার সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানুষ, এবং সেখানে হচ্ছে কোনো কুসংস্কার থাকবে না,
সেখানে কোনো গোড়ামি থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো বিভেদ থাকবে না, কোনো শ্রেণী পেশা নিয়েও বৈষম্য থাকবে না, ধনী দরিদ্র নিয়ে বৈষম্য থাকবে না। এই বিষয়গুলো কিন্তু আমরা এই গল্পটা অর্থাৎ আহ্বান গল্পটা পাঠ করে আমরা জানতে পেরেছি স্নেহ মমতা প্রীতির যে বাঁধন তা ধন সম্পদে নয়, বরঞ্চ হৃদয়ের নিবিড় আন্তরিকতার স্পর্শে গড়ে ওঠে। তো শিক্ষার্থীরা, আশা করি এই গল্পটা তোমরা অনেক তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং গল্পটাতে তোমরা শিখতে পেরেছো, কিছু হলেও শিখতে পেরেছো। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য অনেক দোয়া থাকবে আমার। তোমরা নিয়মিত লেখাপড়া করবে আর বেশি বেশি করে পানি খাবে, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, বাসায় থাকবে। তো আজকে আমার তোমাদের সাথে আহ্বান গল্পের পাঠদান এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।